নমস্কার, আপনারা দেখছেন আমার কেবল, এখন আমার খবর, আমি সঙ্গীতা। বিস্তারিত খবরের আগের শিরোনাম এক ঝলকে। শিলিগুড়িতে নাকা চেকিং এ আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই। বিজেপির রথযাত্রার চ্যাপ্টার ক্লোজড বললেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। আগুনে সর্বশান্ত একটি পরিবার। এখন খবর বিস্তারে। শিলিগুড়ি জংশন থেকে আগ্নেয়াস্ত্র, তিনটি কার্তুস সহ গ্রেপ্তার এক যুবক। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ বৃহস্পতিবার রাতে আচমকা নাকা চেকিং করে শিলিগুড়ির বিভিন্ন জায়গায়। শিলিগুড়ির জংশন এলাকায় নাকা চেকিং করার সময় এক যুবককে আগ্নেয়াস্ত্র সহ তিনটি কার্তুজ সহ গ্রেপ্তার করে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে সে কোচবিহার যাচ্ছিল। শুক্রবার ধৃতকে শিলিগুড়ি আদালতে তোলা হয়। আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল এনজিপি থানার পুলিশ। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এনজিপি থানার পুলিশের নাকা তল্লাশি চলাকালীন অস্ত্র সহ গ্রেপ্তার এক ব্যক্তি। বৃহস্পতিবার রাতে এনজিপি থানার অন্তর্গত আমবাড়ি আউটপোস্টের বন্ধুনগর এলাকায় যানবাহন থামিয়ে নাকা তল্লাশি চালাচ্ছিল এনজিপি থানার পুলিশ। নাকা তল্লাশি চালানোর সময় শিলিগুড়ির এনজিপি থানার অন্তর্গত শীতলাপাড়ার কাজল বর্মনকে একটি 9mm অস্ত্র সহ গ্রেপ্তার করল এনজিপি থানার পুলিশ। কাজল বর্মনের হেফাজত থেকে অস্ত্র ছাড়াও উদ্ধার হয়েছে একটি কার্তুজ। পুলিশ তদন্তে জানতে পেরেছে কাজল কোচবিহারে যাচ্ছিল। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে শিলিগুড়ি ও রাজগঞ্জে বামফ্রন্টের ডাকা মহামিছিলে জনজোয়ার। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে শিলিগুড়ি ও রাজগঞ্জে মহামিছিলের ডাক দেয় বামফ্রন্ট। বৃহস্পতিবার বিকালে শিলিগুড়ি বাঘাযতীন পার্ক থেকে শুরু হয়ে পাকুড়তলা মোড় পর্যন্ত গিয়ে শেষ হয় মিছিলটি। এই মিছিলে অংশ নেন শিলিগুড়ির প্রায় সমস্ত বামপন্থী দলগুলি। শিলিগুড়ির বিধায়ক অশোক ভট্টাচার্য জানান, 1992 সালে আজকের দিনে উত্তরপ্রদেশে মন্দির ভাঙা হয়েছিল। সেই দিনটাকে কালা দিবস হিসেবে মনে করে প্রতি বছর এই দিনটিকে ধিক্কার জানিয়ে মিছিল করা হয়। পাশাপাশি বামপন্থী দলগুলো এই দিনটিতে সাম্প্রদায়িক সম্প্রীতির দিবস হিসেবে পালন করে থাকে বলে জানান পলিট ব্যুরোর সদস্য তথা শিলিগুড়ির বিধায়ক অশোক ভট্টাচার্য। তিনি অভিযোগ করে বলেন, বিজেপি ও তৃণমূল কংগ্রেস দুটো দলই ধর্মের নামে রাজনীতি করছে। অশোকবাবু বলেন, আমরা ধর্মাচরণের বিরুদ্ধে নই, আমরা ধর্মান্ধতার বিরুদ্ধে। এ ব্যাপারে বামফ্রন্টের জেলা আহ্বায়ক জীবেশ সরকার অভিযোগ করে বলেন, রাজ্য ও কেন্দ্র একটা প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতা করছে। তিনি কটাক্ষ করে বলেন, একজন বলছে রাম জয়ন্তী করবে তো অন্যজন বলছে হনুমান জয়ন্তী। উভয় দল সাম্প্রদায়িক মেরুকরণের চেষ্টা করছে। তিনি বলেন, আমরা চাই মানুষের মধ্যে ঐক্য ও সম্প্রীতি। তার মতে উভয় দলের প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মানুষ অবস্থান নেবেই। সেই আবেদন জানিয়েই আজকের এই মিছিল। কালো দিবস হিসেবে এছাড়াও আমরা শিলিগুড়িতে সমস্ত বাঘগুলির পক্ষ থেকে লাল ঝান্ডা নিয়ে আমরা মিছিল দিয়েছি সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে। আর এই যে মৌলবাদী দাঙ্গাকারী, তাদের বামপন্থীরা পারে দেশের ধর্মনিরপেক্ষতাকে রক্ষা করতে। আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার যুবকেরা বিজেপির সমর্থক বলে অভিযোগ করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। অভিযোগ অস্বীকার করলেন বিজেপির জেলা সভাপতি। হাইকোর্টের নির্দেশে বিজেপির রথযাত্রায় স্থগিতাদেশ, কিন্তু এ বিষয়ে কোনো কথাই বলতে চাইলেন না উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। বিজেপির রথযাত্রার চ্যাপ্টারকে ক্লোজড বললেন তিনি। বৃহস্পতিবার রাতে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ শহরের বিভিন্ন জায়গায় নাকা চেকিং করার সময় শিলিগুড়ি জংশন ও এনজিপি এলাকা থেকে দুজনকে অস্ত্রসহ গ্রেপ্তার করে। সেই প্রসঙ্গে মন্ত্রী বলেন, আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার হওয়া দুষ্কৃতীরা বিজেপি সমর্থক বলেও তিনি দাবি করেন। বিজেপি যেখানেই যাচ্ছে একটা অস্থিরতা তৈরি করতে চায়, মানে আতঙ্কের পরিবেশ তৈরি করতে চায়। এবং এটাও আমরা আগাম বলেছিলাম, যারা ঝাড়খণ্ড, বিহার, আসাম এই সমস্ত জায়গা থেকে যারা বন্দুকবাজ, যারা বোমাবাজ, তাদেরকে নিয়ে এসে অশান্তি করতে চায় কোচবিহারে। তো এটা প্রমাণ হয়ে গেল আমাদের শিলিগুড়ি পুলিশ, তারা এতগুলো আর্মস ধরলো, এতগুলো লোককে আর্মস সহ পেল, এতে তারা সবাই কোচবিহারেই যাচ্ছিল।
তো সেই ক্ষেত্রে আমি আবার বলতে চাই যে বিজেপি এরা মানুষের দল করে না, এরা ক্ষমতা দখল করে ক্ষমতাটাকে লুট করতে চায়, ভোগ করতে চায়। আমি শিলিগুড়ি পুলিশকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে তারা এই গুরুত্বপূর্ণ কাজটা করতে পেরেছে। তবে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার যুবকদের সাথে বিজেপির কোনো যোগাযোগ নেই বলে দাবি করলেন শিলিগুড়ির সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি অভিজিৎ রায়চৌধুরী। বিজেপির কোনো কর্মী বা অস্ত্র নিয়ে ধরা পড়েছে আমরা বিশ্বাস করতে পারি না, নাম বলুন তাহলে আমি বলতে পারি, আপনার কাছে যদি কোনো তথ্য থাকে বলুন। বিজেপির কোনো কর্মী অস্ত্র নিয়ে গ্রেপ্তার হয়েছে এরকম কোনো খবর আমাদের কাছে নেই, বিজেপির কোনো কর্মী গ্রেপ্তার হয়েছে এখন অবধি কোনো বিষয় সেরকম খবরই আমাদের কাছে। কুচবিহারের দিকে এখান থেকে যাদের যাওয়ার তারা কালকে চলে গিয়েছে, এছাড়া আজকে কোনো কুচবিহারে যাওয়ার ব্যাপারই ছিল। হাত পা মুখ বাঁধা অবস্থায় এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার অজিতবাস কলোনি এলাকায়। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। ইসলামপুরে অজিতবাস কলোনি এলাকার তিস্তাকালীনের ধারে রাজ্য সড়কে হাত পা মুখ বাঁধা অবস্থায় এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখেন এলাকার বাসিন্দারা। স্থানীয় বাসিন্দারাই খবর দেন পুলিশকে। ইসলামপুর থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠায়। পুলিশের প্রাথমিক অনুমান, ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে অন্য কোথাও খুন করে এখানে ফেলে রেখে গিয়েছে দুষ্কৃতীরা। স্থানীয় বাসিন্দারা জানিয়েছে উদ্ধার হওয়া মৃত ব্যক্তি তাদের এলাকার কেউ নন, তার পরিচয় জানা যায়নি। তবে তাদের অনুমান দুষ্কৃতীরা অন্য কোথাও খুন করে তাদের অজিতবাস কলোনির তিস্তাকালীনের ধারে রাজ্য সড়কে ফেলে রেখে গিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ। এখানে একটা ডেড বডি পড়ে আছে দেখলাম আমরা সকালবেলা, কে বা কারা মেরে ফেলে রেখে দিয়েছে আমরা তো আদৌ বুঝতেও পারছি না, কে বা কারা, কে ছেলেটা। পুলিশ আসছে, পুলিশ এসে এখন ডেড বডিটা নিয়ে যাচ্ছে। কি দেখলাম বডির মধ্যে কি আছে? কি অবস্থা? চারিদিকে হাত পা সবই বাঁধা, বাঁধা অবস্থায় পড়ে আছে। আপনাদের কি মনে হচ্ছে? আমার মনে হচ্ছে কোথাও থেকে এনে মেরে ফেলে রেখেছে। ট্যাক্স অ্যাডভোকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল আগামী 9ই ডিসেম্বর পালিত করতে চলেছে তাদের সংগঠনের 13তম প্রতিষ্ঠা দিবস। এই প্রতিষ্ঠা দিবসের দিনই দিগন্ত নামে এক মহা সেমিনারের আয়োজন করেছে তারা। এই সেমিনারে উদ্বোধন করবেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব। শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে এক সাংবাদিক বৈঠক করে একথা জানানো হয় সংস্থার পক্ষ থেকে। এই সেমিনারটা অর্গানাইজ করা হয়েছে এই সেমিনারে পশ্চিমবঙ্গের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, প্রত্যেক ডিস্ট্রিক্ট থেকে লার্জ নাম্বার অফ মেম্বার তারা আজকে আসছেন এই সেমিনারে অংশগ্রহণ করতে। এটা হলো একটা একাডেমিক সেমিনার এবং তারা আসছেন হচ্ছে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন দিকে। যেমন মুম্বাই থেকে একজন আমাদের স্পিকার আসছেন, জিএসটির উপরে উনি বলবেন। তিনি হচ্ছে শৈলেশ সেন, তিনি একজন অত্যন্ত প্রখ্যাত ব্যক্তি, সারা ভারত শৈলেশ সেন। এখন বিজ্ঞাপন বিরতি, আরো খবর নিয়ে ফিরব বিরতির পর। ফিরে এলাম বিরতির পর আমার খবরে। আগুনে সর্বস্ব পুড়ে গেল শিকারপুরের ফুলাতি পাড়ার একটি পরিবারের। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায়। ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়া পরিবারের কর্তার নাম রতন লোহার। স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে এদিন সন্ধ্যায় মোমবাতি বা কোনো কারণে রতনবাবুর ঘরে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন পুরো বাড়িটায় ছড়িয়ে পড়ে। প্রতিবেশীরা আগুন নেভাতে হাত লাগান। খবর পেয়ে জলপাইগুড়ি থেকে দমকলের 2টি ইঞ্জিন আসে, তবে ঘরবাড়ি পুরো ভস্মীভূত হয়ে যায়। অসহায় হয়ে পড়েছেন ওই লোহার পরিবার। দিলীপ ঘোষের উপর হামলার প্রতিবাদে মিছিল করল শিলিগুড়ির সাংগঠনিক জেলা বিজেপি। কোচবিহারের সীতাই মোড়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উপরে হামলার প্রতিবাদে শিলিগুড়িতে প্রতিবাদ মিছিল বের করল বিজেপি শিলিগুড়ি সাংগঠনিক জেলা কমিটি। শিলিগুড়ি জেলার সাংগঠনিক জেলা সভাপতি অভিজিৎ রায় চৌধুরীর নেতৃত্বে এদিন ভেনাস মোড় থেকে প্রতিবাদ মিছিলটি বের হয়। এরপর সেবক মোড়, এয়ারভিউ মোড় পরিক্রমা করে ফের ভেনাস মোড়ে এসে শেষ হয় মিছিলটি। জেলা সভাপতি অভিজিৎ রায় চৌধুরী পাশাপাশি এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন জেলার সমস্ত নেতা ও কর্মীরা। অন্যদিকে মিছিল ঘিরে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। বিজেপি 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 বিজেপি
সিবিআই তদন্তের দাবিতে মৃত ছাত্রের পরিবার ফের বন্ধ করে দিল দাড়িভিটা স্কুল। ছাত্র মৃত্যুর ঘটনা সিবিআই তদন্তের দাবি নিয়ে আবারও প্রশাসনকে বার্তা দিতে আজ পুনরায় দাড়িভিট স্কুল বন্ধ করে দিল মৃত ছাত্র তাপস ও রাজেশের পরিবার। ফলে চরম বিপাকে পড়ে স্কুলের বার্ষিক পরীক্ষা চলাকালীন ছাত্রছাত্রীরা। দু ঘন্টা স্কুলের গেটে তালা লাগিয়ে অবস্থান বিক্ষোভ করে পরে ছাত্রছাত্রীদের পরীক্ষার বিষয়টি মাথায় রেখে মানবিকতার খাতিরে স্কুল খুলে দেয় আন্দোলনকারীরা। তবে আন্দোলনকারীদের হুমকি, স্কুল চলাকালীন প্রশাসন না এলে এবং সিবিআই তদন্তের নির্দেশ না দেওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হবে ইসলামপুরের দাড়িভিট উচ্চ বিদ্যালয়। এই ঘটনায় আবারও নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের দাড়িভিট গ্রামে। ধর্মঘট চলবে আজকে দুই ঘন্টা পরে আমরা আবার স্কুল খুলে দেব। কিন্তু আমাদের যে দাবিগুলো আছে সেই দাবিগুলো যদি না মানে তাহলে আমরা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিই। কবে করবেন এই অনির্দিষ্টকাল বন্ধ? আজকেই মোটামুটি বিকাল 3-4 দিকে আমরা আবার স্কুল খালাম। ডিএম ভিডিও যদি আসে তাহলে? ডিএম ভিডিও আসবে আমাদের কী প্রতিশ্রুতি দিবে তখন ব্যাপার হলো। ওনারা আসুক, ওনারা আসে বলুক। ওনাদের তো 3 মাস ধরে ওনাদের পিছনে ঘুরতেছি আমরা, আমাদের তো কোনো এই বিচারের কোনো আশাই দিতে পারছে না। সদ্ভাবনা দিবস পালিত করলো রাজগঞ্জ যুব তৃণমূল কংগ্রেস। সদ্ভাবনা দিবস পালন করলো তৃণমূল কংগ্রেস। যুব তৃণমূলের পক্ষ থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় বেলাকপায় এই উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। 26 বছর আগে ধর্মীয় মৌলবাদীদের তাণ্ডবে বাবরি মসজিদ ধ্বংসের প্রতিবাদে এই সদ্ভাবনা দিবস বলে সংগঠন সূত্রে জানা গিয়েছে। বাবরি মসজিদের ধ্বংসের কারণ উল্লেখ করে বর্তমান রাজনৈতিক সাম্প্রদায়িক সংহতি একাধিক ব্যাখ্যা করেন যুব তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সৈকত চ্যাটার্জি, সাধারণ সম্পাদক অরিন্দম ব্যানার্জি, রাজগঞ্জ যুব তৃণমূল কংগ্রেস সভাপতি রণবীর মজুমদার প্রমুখ। সভাটা মূলত সদ্ভাবনা দিবস 1992 6ই ডিসেম্বর যে নক্কারজনকভাবে ভারতের সংহতিকে নষ্ট করার চেষ্টা করেছিল ভারতীয় জনতা পার্টি, আমরা সেই প্রতি 6ই ডিসেম্বর আমরা সদ্ভাবনা দিবস এবং সংহতি দিবস পালন করি। তবে একটা কথা আপনাকে বলি, বিজেপিকে রোখার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে রাস্তায় নামতে হবে না। বাংলার মাটিতে তৃণমূল যুব কংগ্রেসের সাথে যদি বিজেপি লড়াই করে, আমাদের এত সৈনিক রয়েছে, আমরা যদি মনে করি সারা জেলা সারা ব্লকের কোথাও সারা বাংলার কোনো জায়গায় বিজেপির একটাও কার্যালয় থাকবে না, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি। অল ইন্ডিয়া ইন্টারজোনাল ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হলো সাউদার্ন রিজন। ভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষের ইস্টার্ন রিজিয়নের ব্যবস্থাপনায় অল ইন্ডিয়া ইন্টারজোনাল ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হলো সাউদার্ন রিজন। গত 3রা ডিসেম্বর শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে এই টুর্নামেন্টের সূচনা হলেও শুক্রবার ফাইনাল খেলার মুখোমুখি হয় সাউদার্ন রিজন ও নর্থ ইস্টার্ন রিজন। নির্ধারিত সময়ে 2-1 গোলে জয়লাভ করে সাউদার্ন রিজন। খেলার শেষ মুহূর্তে দুর্দান্ত গোল করে ম্যাচের সেরা হয়েছে মেহবুব রহমান। নর্থ ইস্টের প্রাঞ্জেস্ট দাস ম্যাচ অফ দ্য সিরিজ নির্বাচিত হয়েছে। और हिल्स एरिया, इस एरिया का जो साक रोड है ये हमारा बागडोगरा एयरपोर्ट होते हैं। तो हम लोग चाहेंगे कि देश का जो सन है ये बागडोगरा एयरपोर्ट और भी अच्छा हो। सेवा का साथ भी हम लोग चाहेंगे, खेलकूद में आप लोग जो भी हम स्टेडियम कमेटी में जुड़े हुए हैं और नॉर्थ बंगाल स्पोर्ट्स बोर्ड में जितना खेलकूद है ज़्यादा से मेरा बोर्ड का चेस हम हैं। कोई भी मदद चाहिए, कोई भी हेल्प चाहिए। শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড 209টি রিটেল আউটলেট ডিলার নিয়োগ করতে চলেছে। সংস্থার পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলন করে জানানো হয় অনলাইনের মাধ্যমে ইচ্ছুক রেগুলার রুরাল আউটলেটের জন্য আবেদন করতে পারবেন। লোক থাকবে, ওনাদের প্যাম্পলেট ইয়ে করা হবে, প্লাস বোঝানো হবে যে অ্যাপ্লাই করার জন্য যত মানে ম্যাক্সিমাম অ্যাপ্লিকেশনস আছে আর কি আমাদের পারপাসই হবে বেশি, সব থেকে বেশি যত বেশি বেশি অ্যাপ্লিকেশনস কালেক্ট হয়। তো আমরাও চাইবো আপনাদের থ্রু আপনাদের যতটা এটার প্রচার হয়। একটা হচ্ছে বয়স প্লাস শিক্ষাগত যোগ্যতা, এগুলো বেশ মিনিমাম বেসিক রিকোয়ারমেন্ট থাকে। বয়স যেমন বললাম 20-21 জন্য একটা কিছু সার্টিফিকেট লাগবে, অনেক রকমের সার্টিফিকেট লেখা আছে, আইদার প্যান কার্ড, স্কুল। বয়স 21-60 আর শিক্ষা যোগ্যতা মিনিমাম মাধ্যমিক পাস। এটা বোর্ডের সার্টিফিকেট হলে হবে, যে কোনো বোর্ডেরই। এই ধরনের জিনিস আছে, কিছু এফিডেভিট আছে আর মেইনলি ল্যান্ডের ডকুমেন্ট আছে কিছু। এখন দেশ বিদেশের কিছু গুরুত্বপূর্ণ খবর।
সেমিফাইনালের শেষ দফা রাজস্থানে সকাল 11টা পর্যন্ত ভোট পড়ল 22%। ইন্টারনেট থেকে পর্ন ভিডিও সরাতে কেন্দ্রের পাশে গুগল, মাইক্রোসফট, ফেসবুক। বুলন্দ শহরে যা ঘটছে তা দুর্ঘটনা, এতদিন পর মুখ খুলে বললেন যোগী আদিত্যনাথ। বিমান ভেঙে মৃত মার্কিন সেনা, নিখোঁজ 5 জন। বাংলায় 3টি যাত্রা হবে, আমি উপস্থিত থাকব বললেন অমিত শাহ। কমনওয়েলথ ক্যারেটে চ্যাম্পিয়নশিপে রূপো ও ব্রোঞ্জ জিতল বারাসাতের অরিঞ্জিতা। শেষ করার আগে আমার খবরের শিরোনাম আরো একবার। শিলিগুড়িতে নাকা চেকিং এ আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার 2। বিজেপির রথযাত্রার চ্যাপ্টার ক্লোজড বললেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। আগুনে সর্বশান্ত একটি পরিবার। আমার খবর এ পর্যন্তই, নমস্কার।